নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি মুড়ি দিয়ে একেবারে একটা অন্য ধরনের নাস্তা বানিয়ে নিয়েছি, আর আশা করি এই নাস্তাটা আপনাদের ভালো লাগবে। নাস্তাটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়, খেতে তো ভীষণ ভালো হয়। নাস্তাটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এই নাস্তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা দেখুন, নাস্তাটা কিন্তু ওপর থেকে ভীষণই ক্রিস্পি। তো চলুন এবার এই মুড়ির নাস্তাটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি মেজারিং কাপে এক কাপ মুড়ি নিয়েছি, আর আপনারা যদি বাটি হিসাবে নিয়ে থাকেন তাহলে এক বাটি নিয়ে নেবেন। এবার এই মুড়িটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মুড়িটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা দেখুন, মুড়িটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একেবারে পাউডার করে নিইনি, ছোট ছোট একটু দানা টাইপের আছে এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নাস্তাটা বানিয়ে নেব। এবার আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যে মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই কুচোনো পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ ম্যাজিক মশলা। আর দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি প্রথমে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে হালকা একটু মিষ্টি দিলে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো হয়। এবার আমি শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিই। শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু, আর আলুটাকে আমি হালকা একটু ম্যাশ করে নিয়েছিলাম। এবার আমি আলুর সঙ্গে উপকরণগুলোকে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে নিচ্ছি, তারপর হাতে প্রথমে এইভাবে একটু গোল করে নিচ্ছি। এবার হাতের মাঝখানে রেখে এরকম একটু লম্বা করে নিচ্ছি চেপে চেপে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অংশ প্রথমে হাতে নিয়ে নিচ্ছি, তার প্রথমে হাতে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি, তারপরে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে তারপরে একেবারে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত নাস্তাগুলোকে আমি রেডি করে নিয়েছি, এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। প্রথমে একদিকটা ভেজে নেবো লাল করে, নাহলে এই সময় উল্টাতে গেলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে, তাই প্রথমে আমি একদিক লাল করে ভেজে নিচ্ছি। এখন মনে হচ্ছে নাস্তাগুলোর একদিক লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি নাস্তাটাকে উল্টে দিচ্ছি।
এইভাবে নাস্তাটা চারিদিকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি এই সময় দেখেন যে নাস্তাটা একটু খুলে যাচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে আপনারা অল্প পরিমাণে ময়দা বা বেসন দিয়ে দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন, তাহলে আর নাস্তাটা কিন্তু খুলে যাবে না। নাস্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নাস্তাগুলোকে তেলে থেকে তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি, তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত মুড়ির নাস্তাগুলো রেডি হয়ে গেছে, আর এই মুড়ির নাস্তাগুলো কিন্তু ওপর থেকে ভীষণই ক্রিস্পি আর ভেতর থেকে তো খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। আপনারা দেখুন নাস্তাটা কিন্তু ওপর থেকে ভীষণই ক্রিস্পি। তো চলুন ভিডিওটাকে আমি আর বড় করছি না, আপনাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।